নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সুর সাধনা। গান আমাদের জীবনে নানানভাবে মিলেমিশে আছে, তাই না বলুন? যখন মনের মধ্যে বেশ একটা খুশি খুশি ভাব হঠাৎই নিজের মনে গুনগুনিয়ে উঠলেন, আবার কখনো কোনো গান শুনে আপনি হয়ে উঠলেন স্মৃতি মেদুর, আবার কখনো কোনো গান আপনার মনের মধ্যে জমে থাকা মেঘ সেটাকে কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে গেল। আর সেই জন্যই আমাদের প্রত্যেকের গানকে ভালোবাসা আর জানতে চাওয়া সুরের এই যে ঝর্ণাধারা তার উৎসকে। তবে একজন বাঙালি হিসাবে, একজন ভারতীয় হিসাবে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের সনাতন যে সঙ্গীত তাকে, অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে। আর এই আসরে আমরা চেষ্টা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার, আজকেও তেমনই আরও একটি প্রচেষ্টা। আজকে আপনারা শুনবেন কণ্ঠসঙ্গীত, আর আমাদের সাথে আজকে রয়েছেন উচ্চাঙ্গ সঙ্গীতের আপনাদের কাছে ভীষণ পরিচিত একটি নাম, শিল্পী সন্দীপ ভট্টাচার্য। নমস্কার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আর এই অনুষ্ঠানকে যারা আরও সুন্দর করে তুলবেন যন্ত্র সহযোগিতায়, বাদ্যযন্ত্র সহযোগিতায়, তবলায় রয়েছেন কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য, সারেঙ্গিতে আল্লা রাখা কালাবান্ত, আর তানপুরায় রয়েছেন সুস্মিতা চক্রবর্তী। নমস্কার, আপনাদের সবাইকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান তো শুরু করবই আমরা, আমাদের দর্শকরা রয়েছেন অধীর অপেক্ষাতে, কি শোনাবেন প্রথমেই? প্রথমে আমার সবাই, আমার সমস্ত দর্শককে আমি আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি আমার অনুষ্ঠান রাগের শ্রী দিয়ে শুরু করব। দ্রুত বন্দিশ তিন তাল ছোট করে গাইছি। Oh,
क्या बात, क्या बात। धन्यवाद।